গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ঠাকুর ঘরে গিয়ে পুজো দিতে পারিনি। ইন্দ্রবাবু পুজো আচরা সেরে যাবে বর্ধমানের দিকে, কিছু অফিসিয়াল কাজকর্ম রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করবে না, রাতে কখন আসবে না আসবে তার কোনো ঠিকানা নেই। তাই জন্য চিড়ে ভিজিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি, সেটা খেয়েই বেরিয়ে যাবে। ইন্দ্র যখন দূরে কোথাও যায় না, বাড়ি থেকে খুব হালকা ফুলকা খাবার খেয়েই বেরোনোর চেষ্টা করে। কি তুমি কি খুঁজছো রান্নাঘরে? বারবার ওইদিকে যাচ্ছ কেন? আসো বাবাকে আমরা টাটা করে দিই। আসো চলো বাবাকে টাটা করে দিই। অনেক সকাল থেকে দেখছি তুমি রেডি হচ্ছো। কি ভালো ধূপকাঠিটা জ্বালিয়েছো গো, একদম ওপর থেকে নিচ পর্যন্ত গন্ধ ছাড়ছে। মঙ্গলদীপ, এই শ্রাবণ মাসে তো আমরা সোমবারগুলোতে নিরামিষ খাচ্ছি। ইন্দ্রবাবু যখন দুপুরে খাওয়া দাওয়া করবেই না, ইন্দ্র যেই সমস্ত জিনিস খেতে ভালোবাসে না, সেগুলোই আজকে আমরা রান্নাবান্না করে খাবো। যেমন পোলাও ইন্দ্র খেতে চায় না, একটুখানি ঘি ঠি থাকে তো, হচ্ছে সাদা মাটা বাঙালি। আলু সেদ্ধ ডাল মাছের ঝোল হলেও চলে, না হলেও চলে, আলু সেদ্ধ ডাল দিয়ে একদম তৃপ্তি সহকারে খেয়ে নেয়। এসে রাইফেলে যাবা? না তুমি নিয়ে যাবে, আমি আসবো। এটাই তো বলছি, তাড়াতাড়ি ফিরতে পারলে তুমিও তো প্র্যাকটিসে যাবে। ঘরে বসে পেপার মুখস্থ করতে পারিনি তো কি হয়েছে, হাতে করে নিয়ে যাচ্ছে। টাটা। বাবা, ওর পিছের উপরে উঠে তারপরে ওকে আদর করতে হচ্ছে? আপনারা কিন্তু খারাপ মনে নেবেন না, ও কিন্তু চেপে বসেনি। হ্যাঁ, আমার দর্শক বন্ধুরা ভাববে তুই ওর গায়ের ওপরে একদম চেপে বসে আছিস। চলুন, গোবিন্দভোগ চালটা কৌটোর মধ্যে আগে ঢেলে নিই, আর আলুর দমের জন্য মাত্র তিনটে আলু বের করব। এক বেলার তো ইন্দ্র রাত্রিবেলা খাওয়া দাওয়া করলে সেদ্ধ ভাত চাপাবো, এই সমস্ত জিনিস খাবে না, প্রথমেই বললাম। একই সাইজের তিনটে আলু বের করতে হবে। এই বর্ষাকালে গোবিন্দভোগ চাল কিংবা মুগ ডাল যখনই কৌটোর মধ্যে ভরে রাখবেন, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন, তাহলে অনেকদিন চাল ডাল ভালো থাকে। আর আজকে যেহেতু শ্রাবণ মাসে সোমবার, একটা সবুজ নাইটি পরে নিয়েছি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এখন আমাদের সোমবারগুলো কাটাতে হবে। এই কটাতেই এনাফ। আজকে যে পোলাও বানাবো, মিষ্টি নয় কিন্তু, ঝাল ঝাল পোলাও বানাবো। পুপু আবার মিষ্টি পোলাও খেতে চায় না, আবার বলে রেখেছে কাজু কিশমিশ কিচ্ছু দেবে না, ওগুলোর অনেক দাম বাবা, এমনিই দেবো না। এক কৌটো চাল ঢেলেই হয়ে যাবে আমাদের। আর দেখুন আমার চুলের কি অবস্থা, হঠাৎ করেই চুলগুলো অ্যান্টেনার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। একটুখানি হাতের মধ্যে হালকা করে তেল নিয়ে মাথার ওপরে ওপরে না দিলে কিছুতেই রুক্ষ সূক্ষ্ম ভাবটা যাবে না। আর আমার কাটা ঠোঁটের নিচে একখানা ফুসকুড়ি উঠেছে, এই কিছুদিন যাবৎ এই জায়গায় জল লাগানো বারণ ছিল, ডক্টর ম্যাডাম বলেই দিয়েছিলেন। সেজন্য বারবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারছিলাম না, সেই কারণে একটা ফুসকুড়ি উঠে গেছে। আজকে এটার ব্যবস্থা করবো, মানে একটু স্কিন কেয়ার করতে হবে। আর তো কয়েকদিন পরেই পুজো, কয়েকদিন পরে কি, মোটামুটি 70-75 দিন বাকি আছে না, তার মাঝখানে স্কিনটাকে একদম ঝকঝকে তকতকে করে তুলতে হবে। ভালো ভালো শাড়ি কিনলে চলবে? পুজোর 3 মাস আগে থেকে শরীর চর্চা, রূপচর্চা, চুল চর্চা সব শুরু করে দিতে হবে। সরষে এনেছে, আর এখানে গোবিন্দভোগ চালটা একটুখানি ভিজিয়ে রেখে দিলাম, 10-15 মিনিট ভিজানো থাকুক, তাহলে ঝরঝরে পোলাও নামবে। ইন্দ্রবাবুকে কতবার বললো এই সবুজ চুড়িগুলো খুলে ফেলো, সবুজ চুড়িগুলো খুলে ফেলো, একদম ভালো লাগছে না, এবছরের সবুজ চুড়িগুলোর রংটা একটু ক্যাচকাটা বেশি। রান্নাঘরের সিঙ্কের মুখটা পুরো জাম হয়ে গেছে, কালকে রাত্রিবেলায় জলে পুরো থই থই। হ্যাঁ, কী হলো, এত জল কোথা থেকে আসছে? তারপরে দেখি পাইপের মুখে ফোরিংয়ের এত লোম আটকে রয়েছে, জল বেরোতে পারছে না, এই জায়গা দিয়ে পুরো ভেসে গেছিলো, আজকে আর জল বেরোয়নি। কালকে ইন্দ্র দেখলাম ড্রেনের মুখটা একটুখানি পরিষ্কার করে দিয়েছে, তারপর থেকে তো আর অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় সেই কারণে এই মগটাকে সামলে রেখেছি। এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর পোলাওয়ের মধ্যে কী বলো, বৃষ্টি মারলো মনে হয়, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর এর মধ্যে কয়েকটা কাজু বাদামও দিয়ে দিয়েছি, যেহেতু পোলাওয়ের মধ্যে কাজু বাদাম পড়বে না, সেটা আলুর দমের মধ্যে দিয়ে দেবো। চলুন, হ্যাঁ, বাইরেটা পুরো মেঘলা করে এসছে,
কি ভালো হাওয়াও দিচ্ছে জানেন। এখানে খবরের কাগজ সব জড়ো করে রেখে দিয়েছি, আমার বড় নন্দাই আসলে ওনার হাতে দিয়ে দেবো, বেঁচে বুঝে উনি টাকা নিয়ে নেয়, কত আর পাওয়া যায়, 100-150 বেশি আর পাওয়া যায় না। আগে আমি বাড়িতে বেচতাম, ওই লোকটা সব সময় আসে না, ওর সময় অনুযায়ী আসবে, বৌদি বের করো বৌদি বের করো, তখন আমি খুব ইয়ে হয়ে যাই, বিরক্ত হই কাজের টাইমে। এখন আমি খবরের কাগজ খুঁজতে বসবো, যখন আমি বের করে রাখি তখন তুমি আসো না, তারপর থেকে জামাইবাবুকেই দিয়ে দিই, জামাইবাবুই বেঁচে খুঁজে পয়সা করে নিয়ে নেয়। এখানে বৃষ্টিটা জোর হবে মনে হচ্ছে। আজকে সকালবেলায় ছাদ বাগানে ফুল তুলতে গেছিলাম, টগর গাছটা ফুল ফুটে পুরো সাদা হয়ে রয়েছে, ইন্দ্রকে বললাম ইন্দ্র তুমি ফুলগুলো তুলে নাও, আর জল টল কিছু দিইনি, বর্ষাকাল তো বারবার জল দিলে ওই গাছের গোড়া পচে যাবে। কি ভালো লাগছে এই ফরিনকে দেখুন, বৃষ্টির ঝমঝমানির আওয়াজ পেয়েছে, ওইখানটা একদম স্থির চোখে বৃষ্টি পড়ার আওয়াজ শুনবে আর বৃষ্টি পড়া দেখবে, কিন্তু ওই দরজাটা খুলে রাখতে ভয় লাগে, ড্যাং পোকামাকড় ঢুকে পড়লে না ও খুব মুখে দেওয়ার স্বভাব। জয় গুরু। ফরিংয়ের জন্য দুবেলার ভাত বসিয়ে দিই, রাত্রিবেলায় আমাদের যখন গরম ভাত হয় না সেই ভাত ঠান্ডা করে ওকে খাওয়াতে খাওয়াতে ঘড়ির কাঁটা অনেকটা এগিয়ে যায়। হ্যাঁ ফিরিঙ্গিতা, বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে। আলুর দম প্রায় হয়ে এসছে, নামানোর আগে অল্প একটুখানি ধনে পাতা ছিটিয়ে নামাবো, ঘি গরম মশলা দিলাম না কিন্তু, আর সেদিনকে ধনে পাতা বেশি করে এনেছিল দেখুন, টিস্যু পেপার জড়িয়ে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছি, পুরো তরতাজা, মোটামুটি 10-12 দিন হয়ে গেল। দেখেছেন কেউ বলবে 10-12 দিনের পুরনো ধনে পাতা? মনে হচ্ছে এক্ষুনি সদ্য বাজার থেকে আনলাম না, এইভাবে রাখবেন ধনে পাতা। পোলাওয়ের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি, ঘিয়ের মধ্যেই রান্নাটা করব। যদি বেশি পরিমাণে বানাতাম তাহলে সাদা তেল মিক্সড করতাম, ঘিটা একটুখানি গলে আসলে এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য রেডি করে নিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, একদম অল্প পরিমাণেই গোটা গরম মশলা দিয়েছি, কারণ মুখে পড়লে না খাওয়ার মজাটা অর্ধেক নষ্ট হয়ে যায়, আমার এই গোটা গরম মশলার স্বাদ একদমই ভালো লাগে না। তো যাই হোক, পোলাও যখন বানাচ্ছি কাজু কিশমিশ কিছুই পড়বে না, একটুখানি গরম মশলা না দিলে চলে, সেই কারণেই দেওয়া আর কি। ফোড়নটা একটুখানি চড়বড় করে আসলে আগে থেকে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটার জল ছেঁকে নিয়ে লবণ হলুদ আর একটুখানি ঘি মাখিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। ঘিয়ের মধ্যে চালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝরঝরে বানিয়ে নিয়েছি, যতটুকু চাল দিয়েছিলাম এবারে তার ডবল জল দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ মিষ্টি দিয়ে জলটাকে শুকিয়ে নিলেই হয়ে যাবে গ্যাটিস পোলাও। বুঝতে পারলেন, আমাদের ঘরে এই রকমই পোলাও খায়, আমাদের ঘরে বলতে কি কুকুই ভালোবাসে আর কুকুর জন্য আমিও একটুখানি খেতে পারি। এখন ঘড়ির কাঁটা 1:26 ঘরে, ফরিংকে ভাত দিয়ে আমরাও খাওয়ার নিয়ে বসে পড়ি, তাড়াতাড়ি করে না খেলে না পুপু আবার রাইফেল নিয়ে 2-2.5 ঘন্টা দাঁড়াতে পারবে না, হজম না হলে মুশকিল আছে। আয় বাবু, বাবে ওপরে ঘি ছড়িয়ে নে, নামানোর আগে তো ঘি দিইনি। যা কেন দাম, অত ঘি দিয়ে লাভ আছে বাবা? এখন আমার এরকমই একদম করছে, এখন ঘি এতটা শেষ করে ফেলেছি আমরা, চারটে কেন আলো নিলে? নে তোকেও 4টে দেবো তো, তাহলে কি আমি 3টে নেবো তোকে 5টা দেবো, তাহলে ঠিক আছে। তুই এত খাওয়ারের হিসাব করিস কেন বাবাই, খেতে তো পারিস না লাস্টে। মারাত্মক একটা গরম ছেড়েছে বাবাই, চলে আয়। হ্যাঁ ভাই, এসিটা কি চলবে না? চলবে না, হ্যাঁ ঘরটা ঠান্ডা না হলে না খাওয়ার মজা পাবো না। দেশি বিদেশি যা খাওয়ারই খাই না কেন হাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তুই বললি তো, তুই যাই হয়ে যাক না কেন, মানে মারপিট দাঙ্গা লেগে যাক না কেন, আমরা হাত দিয়ে খাবো, এইটা বোঝালো। আমি কি বললাম, দেশি বিদেশি যা খাবারই খাই না কেন হাত দিয়ে খেলে মজাটা বেড়ে যায়। ফোনটা মনে করে ব্যাগের মধ্যে ভরি,
সব মায়েরা বাচ্চা কাচ্চাদের প্র্যাকটিসে দিয়ে নিজেরা কি সুন্দর ফোন ঘাটে। আর আমি এর আগের দিন ফোন নিয়ে যেতে ভুলে গেছি, ঘাটার ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি। কাজের ফোনটা আমার সবসময় সঙ্গেই থাকে, কেউ আসবে না। সব বেরিয়ে গেছে, সব খেলতে বেরিয়ে গেছে আজকে, সব ট্রেনে করে যাবে তো না, আগের দিন যেতে হবে। আজকে পুপুদের ক্লাবে কেউ প্র্যাকটিস করতে আসবে না, যারা যারা স্টেট খেলতে যাবে তারা রওনা দিয়ে দিয়েছে। আজকে ওদের প্র্যাকটিস ম্যাচ ছিল, পুপু অন্যান্যবার প্র্যাকটিস ম্যাচ খেলে, তারপরে যেদিন খেলা পড়ে ম্যাচ পড়ে সেদিন খেলে। এই দুই বছর ধরে আর প্র্যাকটিস ম্যাচ করছে না, যেদিন ওর খেলা পড়ছে সেদিন গিয়ে খেলছে, রাত্রির দিকে রওনা দিচ্ছে। কিন্তু এবারে দুদিন খেলা হবে, ইন্ডিভিজুয়াল গেম প্রথম দিন রয়েছে, তার পরের দিন রয়েছে মিক্সড ম্যাচ, সেটা খেলে তারপরে আসবে। সেই জন্য একটা রাত কাটাতে হবে, নাহলে তো দিনের দিন যেত, দিনের দিন ওখান থেকে রওনা দিলেই অর্ধেক রাত্রিরে বাড়িতে পৌঁছে যেত। দেখুন কি চিরবিরে রোদ, এই রোদ মাথায় নিয়ে টোটো স্ট্যান্ড অবধি যেতে হবে। এখানে দাঁড়া ইন্দ্র, যেদিনকে আসে রাইফেলটা ইন্দ্রই বের করে দেয়, অনেক উঁচু থেকে বের করতে হয়, তো খাটনি আছে, খাটনির থেকে বড় কথা হাত থেকে ফিসলে পড়ে গেলেই ব্যাস। পুপু একাই প্র্যাকটিস করছিল, তারপরে একে একে এরা দুজন আসলো, বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি। যাবেন নাকি বৃষ্টি দেখতে? টিনের চাল তো এত আওয়াজ হচ্ছে, জোর নেমেছে কিন্তু বৃষ্টিটা না। পনেরো থেকে কুড়ি মিনিট টানা বৃষ্টি হলো, আমি ক্লাবে বসে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। জামা কাপড়ের স্ট্যান্ডটা পুরো জানলার সামনে মেলে রেখে এসেছি, বৃষ্টির হ্যাচলাতে ভিজে গেল কি না জানি না। আর এদিকে ফড়িংয়ের আনন্দে ফড়িং না ভিজে বসে থাকে, ওটাও ভয় পাচ্ছিলাম, বৃষ্টি দেখলে তো পুরো লাফালাফি শুরু করে দেয়। ব্যালকনির জানলার সামনে এসে যদি দাঁড়িয়ে থাকে দু থেকে তিন মিনিট, ব্যাস শরতের ভেজা কাশ হয়ে যাবে। আমার পুতারা দেখুন হালকা বৃষ্টিতে কিভাবে জলটা জমে গেছে, চটি অর্ধেক ডুবে যাচ্ছে। এই দেখুন আমরা ভিজে গেছি। হ্যাঁ দেখ আমার ছেলেটা কোথায়, ভিজে গেল না, আস্ত আছে। পুপু এসে গা ধুতে গেছে, আমি জামাটা ছেড়ে নিলাম, ফড়িংকে তো খেতে দিয়ে দিয়েছি, কুকুরও খিদা পেয়ে গেছে, এখন আর কি খেতে দেবো, একটুখানি স্পেশাল করে চা বানাই। বাইরে পড়ছে ঝমাঝম বৃষ্টি, পুপু খুব সুন্দর করে মুড়ি মেখেছে, এই মুড়ি দিয়েই বিকেলের চাটা খাবো। এ বাচ্চা চল উপরে, চল উপরে, চল উপরে, চল। বাবা এসে গেছে, এদিকে একটা বিস্কুট দেখ না, দেখ 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 দেখ, অবশ্যই দেখ না, তো হচ্ছে না সারাদিন পরে আগে ওর সঙ্গে একটুখানি শোনা, ওরে বাবারে বলে নাও, অবস্থা দেখ, সারাদিন দেখতে পাইনি না ইন্দ্রকে, দেখুন কুকুরও বোঝে। হ্যাঁ বাবা সবে এসছে, দূর তুই এখন ছাড় তো, তুই বেশি ঝামেলা করিস না, আমি আমার বাবার সঙ্গে ঝামেলা বুঝে নেব। কোথায় গেছিল? অবস্থা দেখ দেখ, বাবাই এসে গেছে, একটুখানি শান্ত করে নাও, একটুখানি শান্ত করে নাও, নাহলে ঘরে সব জিনিস ভাঙচুর করে ফেলবে। হ্যাঁ ভাই দেখুন দেখেছেন,
তো চলুন বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 10:02 এর ঘরে। এই হলো আজকের সারা দিনের গল্প। রান্না বান্না খাওয়া দাওয়া পুপুকে ক্লাবে নিয়ে ছোটা এই সমস্ত করেই কেটে গেল। পুপুর রাইফেলের জ্যাকেট চলে এসেছে, রাইফেল চলে এসেছে, কালকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, পরশুর দিন দুপুরবেলার দিকে বেরিয়ে যাবে। তো চলুন আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা। আমি ক্লাব থেকে আসার পরে জামা কাপড় ছেড়ে নিয়েছি, এখন এঠো বাসন কোসন গুছিয়ে নিয়ে ওদের খাওয়া দাওয়া সারিয়ে গা ধুয়ে বিছানায় বডিটা ফেলবো। আজকে যেহেতু দুপুরবেলায় ঘুমাইনি, গতকাল দুপুরে আমি মরার মতন ঘুমিয়েছি 2 থেকে 3 ঘন্টা, আর আজকে ওই একই টাইমে ক্লাবে আমি বসে আছি। তো মানে চোখ কিছুতেই টান টান করে খুলে রাখতে পাচ্ছি না, হাই তুলতে তুলতে চোয়াল পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। আজকে রাত্রিবেলায় পড়বো কি মরবো, মানে ঘুমটা এত তাড়াতাড়ি চলে আসবে। আবার কালকে সকাল সকাল উঠ